আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাদিস অস্বীকারকারী সিরিজ 15 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একজন হাদিস অস্বীকারকারীর একটা অভিযোগের জবাব দেবো এবং দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা তার অভিযোগটি শুনি। প্রসঙ্গ অন্যদিকে না যাই, আমরা আসি রসুলের বিষয়ে, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে রসুল হচ্ছে তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জবাব রসুল, তিনি আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর মেসেজ পেয়ে আমাদের কাছে সেই মেসেজ পৌঁছে দিয়েছেন। এখন নবুয়াতের ধারা শেষ, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 33 গালেবান 40 বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ তোমাদের জন্য, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, একটু মনোযোগ দিয়ে শুনুন, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবী, তিনি শেষ নবী। খাতামান নবী মানে শেষ নবী, কিন্তু তিনি বলেন নাই, আল্লাহ কিন্তু বলেন নাই খাতামার রসুল, এতে কিন্তু খাতামার রসুল, তিনি ওয়ালাকির রসুলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যিনি আল্লাহর মেসেজকে বহন করেন, আল্লাহর কিতাবকে বহন করেন, আল্লাহর রহিকে বহন করেন, সেটা পৌঁছে দেন, তিনি হচ্ছেন কি রসুল, সেটাকে ধারণ করে তিনি পৌঁছে দেন, তিনি হচ্ছেন রসুল। আচ্ছা এই পর্যন্তই থাক। মানে আপনারা সবাই শুনলেন, তিনি অভিযোগ করল যে যিনি আল্লাহর আয়াতকে ধারণ করে অন্যর কাছে পৌঁছে দেয় তিনি রসুল। যিনি ভালো করে অভিযোগটা খেয়াল করেন, যিনি আল্লাহর আয়াত অন্য লোকের কাছে মানে প্রচার করে তিনি রসুল। আসলে তিনি রসুল কি রসুল নয় আজকে আমরা পবিত্র কোরআনের আলোকে দেখব ইনশাআল্লাহ। 1 জবাব, 12 সূরা ইউসুফ আয়াত নম্বর 109, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তোমার পূর্বে জনপদবাসীদের থেকে কেবলমাত্র পুরুষদেরকেই রসুল রূপে প্রেরণ করেছিলাম এবং যাদের জানাদের উপরে আমি ওহী নাজিল করতাম। এখান থেকে আমরা তিনটে বিষয় স্পষ্ট হয়ে নিই। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল রূপে কাউকে প্রেরণ করেন, নিজে থেকে কিন্তু কেউ রসুল হয় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে আমি তোমার পূর্বে তোমার মানে জনপদবাসীদেরকে থেকে কেবলমাত্র পুরুষদেরকে রসুল রূপে প্রেরণ করেছিলাম। এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত কাউকে অর্পণ করেন, কেউ নিজে থেকে রসুল হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা স্পষ্ট দেখতে পাই যে রসুলদের উপরে ওহী অবতীর্ণ হয়, রসুলদের উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেলাম যে যারা রসুল হবেন তাদের এই দুটো গুণ থাকতেই হবে। আমরা পরবর্তী আয়াতগুলির আলোকে আরও স্পষ্টভাবে জানার চেষ্টা করব। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে আগে কেবলমাত্র পুরুষদেরকেই কেন রসুল রূপে প্রেরণ করা হয়েছিল, অন্য মহিলারা কি রিসালা মানে মহিলারা কি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করেনি, মহিলারা কি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করেননি, বা যদি করেও থাকেন তারা কি রসুল ছিল কি রসুল ছিল নয়। আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পেলাম যে মহিলারা যদি কোনো কথা প্রচার করত তাহলে কিন্তু তারা রসুল ছিল না। আমরা কোরআন থেকে স্পষ্টভাবে দেখতে পাই অসংখ্য মহিলার ঘটনা, যেমন সূরা 19 সূরা মারিয়ামের 26 আয়াতে মারিয়াম আলাইহিসসালাম তিনি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করে দিচ্ছিলেন, কিন্তু তিনি কি রসুল ছিল? অবশ্যই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলল যে তোমার পূর্বে পূর্ববর্তী মানে শুধুমাত্র পুরুষদেরকে রসুল রূপে প্রেরণ করেছিলাম। তাহলে আমরা একটা পয়েন্ট স্পষ্টভাবে পেয়ে গেলাম যে আল্লাহর আয়াত বা আল্লাহর কথা প্রচার করলে কেউ রসুল হতে পারবে না, যদি হয় তাহলে পূর্ববর্তী যত মানুষ আছে সবাইকে রসুল হিসেবে দেখাতে হবে আমাদেরকে। যেমন আদম আলাইহিসসালামকেও কিন্তু আপনারা মানে আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, কোরআনের আলোকে আদম আলাইহিসসালাম যে রসুল ছিল এটা দেখাবেন, আর মারিয়াম আলাইহিসসালাম যে রসুল ছিল সেটা দেখাবেন। যদি মারিয়াম আলাইহিসসালামকে রসুল প্রমাণ করতে পারেন তাহলে সূরা ইউসুফের 109 আয়াত এটা মিথ্যা প্রমাণিত হবে। মানে আপনারা কোন দিকে যাবেন দেখেন। জবাব নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা আনাম 6 সূরা 124 আয়াত, আর তাদের নিকট যখন কোনো নিদর্শন আসে তারা বলে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত রসুলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া হয়। আল্লাহই ভালো জানেন তিনি তার রিসালাত কোথায় অর্পণ করবেন। যারা চক্রান্ত করতো তারা চক্রান্তের জন্য শাস্তি পাবে, লাঞ্ছনাকর শাস্তি। মানে এই আয়াত থেকে কিছু বিষয় স্পষ্ট হয়ে নেয়। প্রথম বিষয় হলো যারা চক্রান্ত করত
থানারা বলে আমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনবো না যতক্ষণ না পর্যন্ত রসুলগণকে যা দেওয়া হয়েছিল তার অনুরূপ আমাদেরকেও না দেওয়া হয়। মানে এটা চক্রান্তকারীদের বৈশিষ্ট্য যে আমরা রসুল না বলতে আমরা ইমান আনবো না। বর্তমানে যারা এমন দাবি করে তাদের অবস্থা হয়তো এমনই হবে। দ্বিতীয়ত মানে এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ রিসালাত অর্পণ করেন, রিসালাত বা রসুল কেউ নিজে থেকে চেয়ে নিতে পারে না, আল্লাহ কাউকে রিসালাত অর্পণ করেন। আর কেউ যদি নিজে থেকেই বলে যে না আমি রিসালাত পেয়ে গেছি, হ্যাঁ সে তো মিথ্যাবাদী চক্রান্তকারীদের মতো হবেই, এই আয়াত থেকে স্পষ্ট। জবাব নম্বর তিন, পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3:110 আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছে তোমরা হলে সর্বোত্তম উম্মাত, তোমাদেরকে বার করা হয়েছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে। এখন যে সমস্ত ভাইরা দাবি করে যে কোরআনের আয়াত পৌঁছানোই মানেই মানুষের কাছে পৌঁছানোই মানে আমরা রসুল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে তো রসুল হিসেবে কাউকে উল্লেখই করেননি, আল্লাহ সুবহানাহু তাআলা উম্মত হিসেবে উল্লেখ করেছেন, মানে সর্বোত্তম উম্মত, খয়ের উম্মত, খয়ের মানে সর্বোত্তম। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে নিলাম, আমরা যদি কোরআনে কোনো আয়াত প্রচার করি সেটাকে আমরা খয়ের উম্মত হিসেবে দাবি করতে পারি, কিন্তু কখনোই রসুল হিসেবে দাবি করতে পারি না। কারণ একজন উম্মত আর রসুলের মধ্যে কী পার্থক্য আমাদেরকে একটু আপনারাই বলেন। মানে আপনাদের কাছে একটা কোশ্চেন করলাম, একজন উম্মত আর একজন রসুল কি সমান হতে পারে, বা একজন উম্মত আর রসুলের মধ্যে কী পার্থক্য? আপনারা যখন এই প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আমরাও এই নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। জবাব নম্বর ফোর, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে সূরা নিসা 4:59 আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুলের অনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা উলুল আমর কর্তৃত্বের অধিকারী তাদের অনুগত্য করো। মানে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনটে সত্তার প্রতি আমাদেরকে অনুগত্য করার নির্দেশ দিল, এক আল্লাহ, দুই রসুল, তিন উলুল আমর। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে তোমাদের ভিতরে যদি কোনো মতানৈক্য ঘটে তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও। মানে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে নেই, তিনটে সত্তা কিন্তু ভিন্ন ভিন্ন সত্তা, কেননা উলুল আমর আর রসুল কিন্তু এক নয়। যদি উলুল আমর আর রসুল এক হতো কিন্তু আল্লাহ তার মানে পরের অংশেই কী বলছে যে তোমাদের ভিতরে যখন মতানৈক্য ঘটবে তখন আল্লাহ তার রসুলের দিকে ফিরে যাও, মানে আল্লাহ রসুল এবং উলুল আমরের দিকে ফেরার কথা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলেননি। মানে এখান থেকে স্পষ্ট যে তিনটে সত্তা ভিন্ন ভিন্ন। তবুও আপনাদের কাছে কিছু কোশ্চেন রেখে যাই, উলুল আমর আর রসুল কি এক? উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হল উলুল আমররা কি কোরআন প্রচার করে না? উলুল আমররা কি আল্লাহর কথা প্রচার করে না? তাহলে উলুল আমররা যদি আল্লাহর কথা প্রচার করে তাহলে তারা কীভাবে রসুল্লাহ হয়ে উলুল আমর হলো? আর সর্বশেষ যে প্রশ্নটা করবো যে উলুল আমর আর রসুলের মধ্যে বিস্তারিত পার্থক্য আমাদেরকে জানাবেন। মানে আমাদের এই ভিডিও থেকে আরও আমরা তথ্য দিতে পারি ইনশাল্লাহ পবিত্র কোরআন থেকে, এইগুলো আগে হজম করেন আপনারা, আমরা ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করবো রসুল নিয়ে। জিনিস এখান থেকে কিন্তু একটা কনক্লুশনে আসে, সার কথায় চলে আসে, যে প্রথম দেখলাম যে সূরা ইব্রাহিমের 109 আয়াত থেকে পূর্বের মহিলারা কেউ রসুল ছিল না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা কিন্তু কোরআনের আয়াত প্রচার করেছে। তাহলে আর্গুমেন্ট এই আয়াতেই খতম হয়ে গেছে, যত আর্গুমেন্ট তাদের যত আর্গুমেন্ট এই আয়াতেই খতম। কেননা আল্লাহ সুবহানাহু বলে দিচ্ছে পূর্ববর্তী মহিলারা, অসংখ্য মহিলার কথা আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা মানে আল্লাহর কথা প্রচার করেছে, তারা কিন্তু রসুল ছিল না। তাহলে এখানেই আর্গুমেন্ট সমস্ত কিছু খতম হয়ে যায়। দ্বিতীয়ত হলো রিসালাত আল্লাহ অর্পণ করেন, কেউ নিজের থেকে নিতে পারে না, যদি নিতেই পারেন তাহলে সূরা 6:124 আয়াতে মানে তারা মৃত্যু হতো না, তারা প্রতারণাকারী হতো না, তারা লাঞ্ছনাকর আজাবে ভুগত না। আমরা তিন নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের আয়াত প্রচার করাকে সূরা আলী ইমরানের 110 আয়াতে খয়ের উম্মত বলেছে, এখানে কিন্তু রসুল বলেননি। চার নম্বর যে বিষয়টা আমরা রিপ্রেজেন্ট করেছি আপনাদের সামনে সেটা হলো উলুল আমর আর রসুল মধ্যে পার্থক্য, মানে উলুল আমর আর রসুল কিন্তু ভিন্ন সত্তা, উলুল আমররাও কিন্তু কোরআনের আয়াত প্রচার করে তবুও তারা কিন্তু রসুল নয়। আপনারা যে জিব্রাইল আলাইহিস সালামকে রসুল হিসেবে দাবি করেন, এই নিয়ে আপনারা যে নিজের ভেতরে রসুল দাবি করতে চান,
হ্যাঁ, এরও একটা বিস্তারিত ভিডিও আমাদের চলে আসবে। তবে আমি কোনো নাস্তিকদের সঙ্গে আলোচনা করছি না, এই জন্য জিব্রাইল আলাইহিস সালামের কথাটা, রসুল হিসেবে কথাটা প্রথমে বললাম না। যদি আপনাদের সন্দেহ থাকে কমেন্ট করেন, আমরা পরবর্তী ভিডিওয় জিব্রাইল আলাইহিস সালাম রসুল এই নিয়ে উপস্থিত করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।